করে বিরিয়ানি খেতে চলে আসছি। বাসায় ছিলাম সারাদিন, বাইরে খুবই খারাপ ওয়েদার আপনাদের দেখাই। এখনও কিন্তু মানে বিকাল বিকাল, তবে বাইরে দেখলে মনে হচ্ছে রাত হয়ে গেছে, একদম অন্ধকার অন্ধকার। কারণ হচ্ছে বৃষ্টি, তারপরে মানে মেঘলা, এগুলোর কারণে আর কি ওয়েদার আজকে ভালো না। হচ্ছে মেনু অর্ডার করবো এখন। আমি বাসা বসে দেখছিলাম এই যে এখন একটা প্যাকেজ আছে, ধরো এই যে এরকম ল্যাম বিরিয়ানি, ল্যাম ইয়াকনি, পোলাও, ড্রিঙ্ক অ্যান্ড সাইড, আই থিঙ্ক দিস ওয়ান। সো ইটস আ মিল, ইয়া ইয়া ইয়া, আই থিঙ্ক তাহলে এটা দাও, আর হচ্ছে একটা চিকেন বিরিয়ানি অর্ডার করো, লাইক জাস্ট টু ট্রাই নাকি। ইয়া সব রেগুলার সাইজের অর্ডার করবা, বিকজ আমি জানি না এটা কত বড় হবে, আমাদের এমনি তো এত বেশি লাগে না। See if they have it. I saw another thing. আমি ওটা চাই, কি জানো দেখছিলাম, মিন্ট সস। ওকে জিজ্ঞাসা করো দেখো মিন্ট সস আছে কিনা। আর হচ্ছে আমি একটা ই দেখছিলাম, কাবাব, আমি জানি না সাইড কি দেয়, তবে আমি এটা দেখছিলাম, এগুলা এই যে আমি এটা চেয়েছি, চিকেন শামি কাবাব। ওকে ওকে, ইয়া আই থিঙ্ক এটা আমি চাই, তুমি আর একটু দেখবা। তো বাসায় সারাক্ষণ বসে থাকতে থাকতে একদম বোর হয়ে যাচ্ছিলাম, মানে কেমন যেন লাগতেছিল, ভালো লাগতেছিল না বাসায়। তো আপনাদের ভাইকে বললাম যে আমাকে বাইরে নিয়ে যাও, খাবো। পরে জিজ্ঞেস করলো কী খাবো, এখন আর বলতে পারতেছি না কী খাবো। বাট অনেক ভাবার পরে মনে হলো যে আমি বিরিয়ানি খেতে চাই। আর আমি মানে আমরা বাইরে কখনো বিরিয়ানি ট্রাই করি নাই, কারণ সবসময় আমাদের কাছে ইন্ডিয়ান পাকিস্তানি বিরিয়ানিগুলো আমাদের পছন্দ না। বাট তাও আজকে ভাবলাম যে একটা ভালো রেস্টুরেন্ট খুঁজে তারপরে হচ্ছে দেখি, মানে যেখানে ছবিতে বিরিয়ানি সুন্দর দেখা যাবে সেখানে যাব। তো এরকম একটা জায়গা খুঁজে বের করছি, বাট এটা মানে প্রপার রেস্টুরেন্ট টাইপের না, কাইন্ড অফ টেক অ্যাওয়ে টাইপ, বাট বসার জায়গা আছে। সো এখানে আজকে বিরিয়ানি ট্রাই করব, দেখি এখানে বিরিয়ানি কেমন লাগে। আর থ্যাংক ইউ নিয়ে আসার জন্য, ইয়া তোমাকে বলতেছি। বাসা অনেক বোর্ড লাগতেছিল, আর ভালো লাগতেছিল না, ওয়েদার তো বেশি ভালো না, কোথাও আমি ঘুরতে যেতে পারতাম না। সো না, আর ঘুরতে যেতে ইচ্ছা করে না, আমার মেয়ের শরীরও খারাপ ছিল। ও ঘুমাচ্ছে এখন, ওকে রাইখা, আমরা খাবো। এই যে আমাদের বিরিয়ানি চলে আসছে, খেয়ে দেখি এখন আমাদের বাঙালি বিরিয়ানির মতো নাকি। অবশ্যই না, তবে চাই না যে অনেক বেশি পাকিস্তানি ইন্ডিয়ান হোক। এটা হচ্ছে ল্যাম বিরিয়ানি, এটা হচ্ছে চিকেন বিরিয়ানি, আর এটা হচ্ছে চিকেন শামি কাবাব, সাথে হচ্ছে স্যালাড দিছে যেটা, আর এখানে হচ্ছে মিন্ট সস। আই এম এক্সাইটেড ফর দিস। সো আমাদের খাবার চলে আসছে, এখন খাবো। নাও দেখতে ছবিতে এখানে একটাই সুন্দর দেখা গেছে, মানে আরো আছে তবে ফ্যান্সি ফ্যান্সি রেস্টুরেন্ট, সব প্লাস্টিকের মানে পেপার প্লেট। মোটামুটি ভালোই, তাই না? মানে অনেক মশলা মশলা গন্ধ আসে না বা কিছু, যেটা আমি সবসময় ভয় পাই যে বেশি স্ট্রং মশলা থাকবে, ওরকম না। ও আমার সালাদ লাগবে, এটা দিয়ে খাওয়া মজা লাগবে। পেঁয়াজ ছাড়া এইসব খাবার জমে না, তাই না? স্পেশালি পেঁয়াজ। শশা তো বাংলাদেশি শশার মতো না এখানে, এই জন্য এত বেশি না হইলেও হয়। মাংসটা সফট, দেখো চামচ দিয়ে কাটা যায়।
কাবাবটা দেখি কেমন। কাবাব মজা। সো বেসিক্যালি এটা হচ্ছে একটা টেক আওয়ে প্লেস, তবে এখানে একটু বসার জায়গা আছে তাই আমরা খেতে পারতেছি বসে। আর এখানে কয়েকটা কিচেন, ওরা শুধু কিচেনে কাজ করে, খেতে মজা। প্রাইসটাও কম ছিল এখানে অন্যান্য জায়গার তুলনায়। এই তো বিরিয়ানি খেতে ইচ্ছে করলো, খেয়ে নিলাম। বাসায় করতে তো অনেক সময় লাগে না, মানে এমনিতেই সারাদিন পার হয়ে গেছে লেজিনেসে, বাসায় বসে যাবার মাংস আনবো, ম্যারিনেশন করবো, বিরিয়ানি করবো, অ্যাটলিস্ট 2 ঘন্টা সময় লাগবে। তার থেকে বেটার রেডিমেড খেয়ে গেলাম, শেষ। এই যে আমরা এখানটাতে খাইলাম, এটা দেখতে রেস্টুরেন্টের মতো মনে হলো, আসলে রেস্টুরেন্ট বলা যায় না, অ্যাজ আই সে টেক অ্যাওয়ে। আর এখানে কখনো আসি না, এই এলাকায় যাই না কই, বড়বা। এখন তুমি আসছো আগে এই জায়গায়, এলাকা চিনো? তুমি তো সারা ম্যানচেস্টারে দৌড়াদৌড়ি করো। আচ্ছা, এনিওয়ে আমরা এখন আরও কিছু টুকটাক কাজ আছে সেগুলো সারি। পিছনে ওই যে সাইডে বুঝছো কোথায় পড়া উচিত না, আর হোপ যে পড়বে না। এখন আমরা একটু লিডলে যাব। আমরা ওখান থেকে চলে আসছি লং সাইড লিডলে, তবে আমি হচ্ছে দোকানে ঢুকবো না, লিডল থেকে আমার মেয়ের কিছু লাগবে আর টুকটাক জিনিসপত্র বাজার, তো সেটা হচ্ছে আমার হাজবেন্ডকে এসে আনতে। আর এখানে আমি আমার মেয়েকে খাওয়াচ্ছি, ও যেহেতু খাচ্ছে তাই আমি আর নামলাম না, খাওয়ার মধ্যে ডিস্টার্ব হবে। বাইরে আবার ঠান্ডাও পড়তেছে, তো ভাবলাম যে শুধু শুধু মেয়েকে নিয়ে না বের হই, যেহেতু টুকটাক বেশি কিছু লাগবে না, ও একাই আনতে পারবে, তো দরকার নাই সবাই টানাটানি করে যাওয়ার। আর আরেকটা জিনিস হচ্ছে আমার জিলাপি খেতে ইচ্ছে করতেছে, মানে খালি খেতে ইচ্ছে করতেছে আজকে। তো এরপরে হচ্ছে আমরা জিলাপির দোকানে যাব, ওখান থেকে একদম মানে অল্প পরিমাণে যতটুকু নেওয়া যায় মিনিমাম অতটুকু নিয়ে তারপরে খেতে খেতে বাসা চলে যাব। গতকালকে রাত্রে ও বিন্দু পরিমাণ ঘুমায়নি, 5টার সময় সকাল 5টার সময় হচ্ছে ও ঘুমাইছে, তারপরে হচ্ছে এভরি সিঙ্গল আওয়ার ও হচ্ছে উঠে গেছে, কারণ ওর ভ্যাকসিন দেওয়া হয়েছে, জ্বর ছিল তো ঘুমাতে পারে নাই, ও নিজেই কষ্ট পাচ্ছিল, আবার আমরাও ঘুমাতে পারতেছিলাম না, তো সব মিলে আসলে খুবই খারাপ একটা সময় গেছে, খুব খারাপ একটা রাত গেছে গতকালকে। তো আজকে আমাদের আগে ভাগে রেডি হয়ে থাকতে হবে, কফি টফি খেয়ে নিতে হবে, যেন ও না ঘুমালেও আমরা মানে বেশি টায়ার্ড না হয়ে যাই। আর মুভি দেখার প্ল্যান করতেছি, তো আরেকটা ইন্সপিরেশন থাকবে জেগে থাকার জন্য, দেখি কি হয়, আল্লাহ ভরসা। চলে আসছে, এই যে আমরা জিলাপি কিনে নিয়ে আসছি, বসিলাম না, জিলাপি খেতে ইচ্ছা করতেছে, তবে জিলাপিগুলো একদম ভাঙা ভাঙা দিছে, সুন্দর জিলাপি দেয় নাই, যাই হোক ভেঙেই তো খাবো, কিছু করার নাই। আর এটা হচ্ছে সানামের জিলাপি, আমরা হচ্ছে এখানে দিল্লির জিলাপি খাই, দিল্লি একটা দোকান আছে ওটারটা অনেক বেশি মজা, তবে সানামের টানতে হয়েছে কারণ আমরা যেখানে গেছি ওখানে ওই সানাম সবটাই আছে আর আমরা অন্যদিকে যাইতে চাই নাই। ভাবছিলাম অনেক কিছু করবো, প্রিপারেশন নিয়ে রাখছি, তবে মেয়েটার অবস্থা দেখেন, ও কিছুতেই কান্না থামতে পারছে না, আসলে ওর শরীরটা খুবই খারাপ, কী করবো, মেয়েটাকে একটু টেক কেয়ার করি। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।